রাজধানী ঢাকা সহ সারাদেশে কমেছে লোডশেডিং, স্বস্তি ফিরেছে সার্বিক জনজীবনে। দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হওয়ায় টানা দুই সপ্তাহ ধরে চলা তাপপ্রবাহ কমেছে, এতে কমেছে বিদ্যুতের চাহিদাও। অন্যদিকে জাতীয় গ্রিডে যোগ হয়েছে ভারতের আদানি বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উৎপাদিত বাড়তি বিদ্যুৎ। এর ফলে গ্রামাঞ্চলে লোডশেডিং পুরোপুরি ভাবে না কমলেও আগের তুলনায় অনেকটাই পরিস্থিতি উন্নতি হয়েছে। বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালনের একমাত্র রাষ্ট্রীয় সংস্থা পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ PGCB জানিয়েছে, গত 10 জুন বিকেল 5টার সময় দেশে বিদ্যুতের চাহিদা ছিল 11,670 মেগাওয়াট, তার মধ্যে উৎপাদন হয়েছে 11,560 মেগাওয়াট, অর্থাৎ এই সময় লোডশেডিং ছিল মাত্র 110 মেগাওয়াট, যেখানে মাত্র 3 দিন আগেও দিনের এই সময়ে 2,500 থেকে 3,000 মেগাওয়াটের মতো লোডশেডিং ছিল। প্রায় টানা দুই সপ্তাহ তাপপ্রবাহ ও ঘন ঘন লোডশেডিং অতিষ্ঠ করে তুলেছিল জনজীবন। মধ্যরাতেও ঘন ঘন লোডশেডিংয়ে নির্ঘুম রাত কাটাচ্ছিল মানুষ, এতে অনেকে গরমে অসুস্থ হয়ে পড়েছিল। এদিকে বৈশ্বিক জ্বালানি সংকটের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ, চীন থেকে কয়লা এনে আপাতত সেই পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে। এদিকে ভারতের ঝাড়খণ্ডে নির্মিত আদানি গ্রুপের চালু প্রথম ইউনিট থেকে 750 মেগাওয়াট করে বিদ্যুৎ আমদানি করছে বাংলাদেশ। গত বুধবার থেকে দ্বিতীয় ইউনিটের পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়, এতে করে আদানির বিদ্যুৎ সরবরাহ বেড়েছে। দ্বিতীয় ইউনিটটি পূর্ণ ক্ষমতা চালানো হচ্ছে, দুই ইউনিট থেকে এখন 1,000 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ আসছে বাংলাদেশে। ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই সপ্তাহের যে আলটিমেটাম দিয়েছেন, তার মধ্যেই দেশের বিদ্যুৎ ব্যবস্থা আগের মতোই নিরবচ্ছিন্ন অবস্থায় ফিরে আসবে।